এই মুহূর্তের একটা বড় আপডেট রয়েছে আপনাদের সকলের জন্য সোনার দাম নিয়ে সোনার দ্রব্য মূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে দিনের পর দিন এই নিয়ে নতুন একটা রিপোর্ট চলে এসছে নতুন একটা খবর চলে এসেছে এই মুহূর্তে সোনার দামের রেকর্ড টানা আট দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে হলুদ ধাতু আউন্স প্রতি দাম তেইশশো ডলার ছাড়িয়ে গিয়েছে অনুমান করা হচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ দু সালে হার কমিয়ে দেবে একই সময় কেন্দ্রীয় ব্যাংকের থেকেও সোনার জোরালো চাহিদা বজায় থাকতে পারে ফেড বস জেরোম পাবেল 3 এপ্রিল বলেছিলেন যে এই বছরের কিছু সময় ধারের খরচ কমানো উচিত গ্রাহকদের 2023 সালের সেপ্টেম্বরে বুলিয়ন 1810 ডলারের সর্বনিম্ন অবস্থানে যাওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে প্রতি আউন্স 500 ডলার লাভ করেছে ভারতে সোনার দাম 70248 টাকা ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে 10 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 70248 টাকায় গত বছর এই সময়ে প্রতি 10 হলুদ ধাতুর দাম ছিল মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে ইউক্রেন এবং বিশ্বব্যাপী সোনার হোল্ডিং বাড়িয়ে চলেছে দু সালে এগারোশো টন রেকর্ড সোনা কেনা হয়েছিল ফেব্রুয়ারিতেও ক্রমাগত সোনা কেনা হয়েছে টানা মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কিনছে চীনের ব্যাংক এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এরপর রয়েছে ভারত এবং কাজাখাস্তান বিশ্বব্যাপী সোনার বাজার মূলধন আনুমানিক পনেরো দশমিক পাঁচ সাত ট্রিলিয়ন ডলার সিটি গ্রুপ দু সালের মাঝামাঝি সোনার দাম আউন্স প্রতি তেইশশো ডলার হতে চলেছে বলে ভবিষ্যৎবাণী করেছিল জেপি মর্গেন অনুমান করেছিল দাম প্রতি আউন্সে পঁচিশশো ডলার ছবে আনুমানিক লক্ষ্যমাত্রা দু হাজার চব্বিশের চতুর্থ মাসে ছুঁয়ে ফেলেছে এবং সোনা প্রতি আউন্স তেইশশো ডলারের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বিশেষজ্ঞরা মনে করছেন

সোনার এই মুহূর্তে এই মুহূর্তে সোনা অর্থাৎ দশ গ্রাম সোনার দাম কিন্তু এখন রয়েছে সত্তর হাজার দুশো আটচল্লিশ ব্রেকিং আপডেট গুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সোনা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সোনা কেন এত দাম বাড়ছে এবং এই দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুল না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ